আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিতু ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা। আমি ডিম অলরেডি সিদ্ধ করে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। আমি ডিমের মধ্যে শুধু দিয়েছি হাফ চামচ মরিচ, হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি ভেজে নিচ্ছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি পাইপেনে অলরেডি দিয়ে দিয়েছি। তো আমার ভেজে নেওয়া অলরেডি শেষ হয়ে গেছে। আসলে সবগুলো তো দেখানো সম্ভব না, আমি ভেজে নিয়ে নিয়েছি। তো এখন আমি পাতিলে আমি ঘি দিচ্ছি এক চামচ, আর এক চামচ দিব তেল। আমি দুইটা মিক্স করে ডিমের কোরমাটা করব। আমার তেলটা গরম হয়ে গেলে আর ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে আমি দিব একটা তেজপাতা, দারচিনি, এলাচি, লং। কেননা আমার এখানে একটু বেশি মশলা, আমি আসলে 14টা ডিমের করতেছি, আমার বাসায় গেস্ট আসবে এই জন্য। এরপরে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা এক চামচ টেবিল চামচে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিব আমি আদা বাটা রসুন বাটা মিক্স এক চামচ টেবিল চামচে দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিব আমি মরিচ বাটা পরিমাণ মতো দিচ্ছি, আমার এখানে একটু বেশি আছে, আমি টেবিল চামচের এক চামচ দিচ্ছি কাঁচা মরিচ বাটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া এক চামচ, মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমি সব মশলা একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণে একটু কম দিচ্ছি, পরে যদি লাগে আমি আবার দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে আমি হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি হাফ কাপ পানি দিব। পানি দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। আমার 5 মিনিট শেষ। এখন আমি 1 কাপ ফ্রিজে ঠান্ডা দুধ দিচ্ছি। দেওয়ার পরে আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এটা দিয়ে আমি আরও 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে আবার আমি আপনাদের সামনে আসব, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন।
আমার 10 মিনিট শেষ। এখন আমি এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিব। দেখুন আমি দোনো পাশ ধরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার অলমোস্ট রান্না শেষ। আমি এখন একটুখানি লবণ দেখব, লবণটা ছেঁকে নিচ্ছি আর কি, মেক শিওর লবণটা হয়ে গেল তো ভালো, না হয়ে গেল আবার দেব আর কি। তো আমার লবণ হয়ে গেছে, বুঝতেই পারছেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে সবসময় আপনারা থাকবেন। আর এভাবে ডিমের কোরমা করবেন আর পোলাও দিয়ে ভাত খাবেন। আমি এখন প্লেটে নিয়ে নিব আমার ডিমের কোরমাটা। কোরমা অলরেডি হয়ে গেছে, তো আপনারা দেখুন আমি প্লেটে রাখার পরে খুবই সুন্দর হয়েছে। তো এরকম করে খাবেন আর আমাকে জানাবেন। খোদা হাফেজ।